আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমাদের সাথে এখানে সেটে উপস্থিত আছেন একজন মানুষ গড়ার কারিগর। যারা কক্সবাজার চকরিয়া অঞ্চলে আছেন তারা অনেকেই হয়তো আমাদের এই স্যারকে চেনেন, এবং এই স্যারের অসংখ্য স্টুডেন্ট আছেন যারা হয়তো পৃথিবীর বিভিন্ন দূর দূরান্তে বসে আছেন এই মুহূর্তে, হয়তো তাদের ভিতরে হয়তো কেউ কেউ এই মুহূর্তে দেখছেন। সমস্যা আসলে জীবনে যে কোনো সময় হতে পারে, যে কোনো সময় আমরা অসুস্থ হতে পারি। অসুস্থতা আসলে বলে কেউ আসে না, মাঝে মাঝে এমন কিছু দুর্ঘটনা থাকে যেগুলো চাইলে আমরা অ্যাভয়েড করতে পারি, বাট কিছু দুর্ঘটনা আছে সেগুলো আমাদের নিয়ন্ত্রণযোগ্য না, হয়েই যায়। বাট এই অ্যাক্সিডেন্ট বলেন বা বিভিন্ন দুর্ঘটনাজনিত কারণে যখন আমরা অসুস্থ হয়ে পড়ি, বা আরও নানাবিধ কারণ আছে সেগুলোতে যখন অসুস্থ হয়ে পড়ি, যখনই আমরা দেখবো আমাদের শরীরে কোনো ধরনের সমস্যা শুরু হচ্ছে, এর সাথে সাথে যদি আমরা সঠিক ট্রিটমেন্টটা পেতে পারি, খুব অল্প সময়ের ভিতরে আসলে সুস্থ হওয়া সম্ভব। এবং অনেক বড় ধরনের যে রোগাক্রান্ত হয়ে দীর্ঘ সময় রোগাক্রান্ত থাকা বা আপনার বিছানায় শয্যাশায়ী হয়ে যাওয়া, এই জাতীয় জিনিসগুলোকে আমরা আসলে অ্যাভয়েড করতে পারি, বা চিরস্থায়ী পঙ্গুত্ব থেকে আমরা আসলে অ্যাভয়েড করতে পারি এই জিনিসগুলোকে। সো আমাদের উচিত যখনই আমরা সমস্যা ফিল করবো, যাতে অবশ্যই আমরা একজন বিশেষজ্ঞ কনসালটেন্ট বা বিশেষজ্ঞের কাছে, যারা এই বিষয়ে দক্ষ, তাদের কাছে গিয়ে আমরা চিকিৎসাটা নেই, এবং যাতে আমরা অল্প সময়ের ভিতরে আমরা সুস্থ হয়ে যেতে পারি। দর্শক, আসুন আমাদের আজকের সেই মানুষ গড়ার কারিগর ওনার সাথে আমরা একটু পরিচিত হই, এবং কি সমস্যা নিয়ে উনি এই ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছিলেন, পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা যদি একটু। আমার নাম মোহাম্মদ হুমায়ুন খলিল, আমি সহযোগী সহকারী অধ্যাপক দোলাধারা ডিগ্রি কলেজ সকরিয়া কক্সবাজার। আলহামদুলিল্লাহ স্যার, আমরা জানি যে আপনি এত দূর থেকে স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন, আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে কি হয়েছিল এবং এই সমস্যাটা ঠিক কতদিন আগে প্রথম আপনি বুঝতে পেরেছিলেন। আমার আসলে আজ থেকে 2016 সাল থেকে আমার পায়ের উপরের অংশে মাংসপেশিতে একটু ব্যথা করতো। ব্যথা করার কারণে আমি বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হলাম। এভাবে করতে 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 আসি 2022 সালে আসি জানুয়ারিতে, চিন্তা করতেছি তখন কোমর ব্যথা ছিল না, জানুয়ারিতে কোমর ব্যথা একটা শুরু হয়েছে। এতটুকুর কারণে এখন আমি তো চিন্তা করতেছি কোথায় কি করব। এখন থেরাপি সেন্টার তো বিভিন্ন জায়গায় আছে, কিন্তু যদি সঠিক থেরাপি না দিতে পারে সেখানে তো আরেক সমস্যা হবে। তখন আমি আমার এক ওয়াইফ থাকতো, উনি দেশে এসে যখন তার একটা দুই হাঁটুর মধ্যে আর্থ্রাইটিস সমস্যা ছিল, সমস্যার কারণে সেই যেই কোনোভাবে এখানে সেটা নিউজ হয়ে এখানে আসলেন ডিভিআরসি হাসপাতালে। এসে উনি চিকিৎসা করলেন, 12 দিন চিকিৎসা করছেন, 12 দিন চিকিৎসা করে উনি মোটামুটি সুস্থ হয়ে গিয়ে এরপরে আরও কিছু নিয়ম কানুন নিলে উনি আবার কুয়েত চলে গেছেন। তো আজকে উনি যাওয়ার পরে আবার 2 বার দেশে আসছেন। আসার পরে দিয়ে গত এক দেড় মাস আগে উনি আমাকে হঠাৎ করে আমার খোঁজ নিতে গিয়ে বলো যে কাকা আপনার কী সমস্যা, আমার এই সমস্যা কে লাভ নেই করেন, যে ডিভিআরসি হাসপাতালে গিয়ে ডাক্তারের সাথে পরামর্শ করে প্রয়োজনে ওখানে কাজটা করেন, ইনশাল্লাহ এখান থেকে যতটুকু সুস্থ থাকা যায় এখানে একটা পরামর্শ দিবে। তখন ওর কথা মতো আমি ইনশাল্লাহ আসি ভর্তি হলাম। আজকে আমি 17-18 দিন চলতেছে, 18 দিনের মতো ইনশাল্লাহ আমার প্রায় আমার শোল্ডার যে প্রবলেম ছিল এটাও এখন প্রায় 90% ক্লিয়ার হয়েছে, আর কোমর এবং পায়ের যে ব্যথাটা সেটা 100% আমার ক্লিয়ার হয়েছে। তো এই স্যারের পরামর্শ হলো, স্যারও বলছে এটা যেহেতু একটা দীর্ঘমেয়াদী একটা ট্রিটমেন্ট, এটা আরও একটু ভালো করে এক্সারসাইজ করলে ইয়া করলে ইনশাল্লাহ এটা ঠিক জায়গায় পৌঁছে যাবে, আমরা আগের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারব। ধন্যবাদ স্যার। স্যার, আমরা একটু পেছন ফিরে যাই, আপনার জীবনে একটা ছোট্ট একটা দুর্ঘটনা ছিল, সেটা কি ছিল যদি একটু বলুন। আমি আমার আজ থেকে 14-15 বছর আগে আমি একটু প্রাইভেট কার করে এক জায়গায় যাচ্ছিলাম, হঠাৎ করে প্রাইভেট কারটা বড় গাড়ির সাথে ধাক্কা খেয়েছিল। তো সেখানে একটা স্যাসলেস হয়ে গেছিলাম, আমাকে হাসপাতালে ভর্তি করছিল। হওয়ার পরে আমি আবার স্যাস আসার পরে দিয়ে ডাক্তাররা আমাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বলছিলেন না কোথায় ভাঙ্গাচোরা হয়নি, আমি আর কি মাংস পেশি টেশি কিছু কাটা গেছিল, ট্রিটমেন্ট করছিলাম, ইনশাআল্লাহ ভালো ছিলেন। কয়েক বছর পর থেকেই দেখছেন যে আপনার প্রথম মাংস পেশিতে ব্যথা শুরু হলো। হ্যাঁ, তারপরে এখন তখন তার থেকে 7-8 বছর পরে মাংস পেশিতে ব্যথা পরে দেখলাম যে কিছুদিন পরে এরপর 4-5 বছর পরে আবার কোমরে ব্যথাটা শুরু হয়েছে। আচ্ছা, তারপরে আপনি হঠাৎ করে খেয়াল করলেন যে আপনার ফ্রোজেন শোল্ডার শুরু। হ্যাঁ, আবার এরপরে দেখলাম ফ্রোজেন শোল্ডার শুরু হলো, একদম হাত নাড়তেই পারছে না, বাম হাতটা নাড়তে খুব কষ্ট হচ্ছে। তো জীবন প্রায় একরকম প্রায় অচলই হয়ে গেছিল, কারণ সার্বক্ষণিক একটা ব্যথা বই বেড়াতে। হ্যাঁ, সার্বক্ষণিক একটা ব্যথার কারণে সবসময় অস্বস্তি লাগতো।
হয়তো আপনি ক্লাসরুমে আছেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে পারছেন না, বা বসে আছেন, সেটাও কিছুক্ষণ পরে আর অসহ্যকর ব্যথা, রাতে হয়তো ঘুমাতে গিয়েছেন, তখন কি সমস্যা হতো ঘুমাতে গেলে? ঘুমাইতে গেলে হয়তো কিছুক্ষণ ভালো লাগতো, আবার বিভিন্ন রকমের একটু যদি গরম সেকটেক দেওয়া হতো তখন একটু ভালো লাগতো, আবার ঘুমাইতে পারতাম। চিকিৎসা গুলো পেতেন হয়তো আপনাকে এত দূর আসতে হতো না, বা এতগুলা সুন্দর জীবন থেকে এতগুলো সুন্দর সময় নষ্ট হতো না। তো এই যে আপনি এসেছেন, আসার পরে আপনার আশপাশে কিন্তু আরো অসংখ্য রোগী ছিল, আপনি যেখানে ভর্তি ছিলেন তাদেরকে কেমন দেখেছেন সুস্থ? আমার সাথে যারা ছিল অনেকে ইনশাল্লাহ খুব ভালোভাবে সুস্থ হয়ে এখান থেকে যাচ্ছেন, এবং ভবিষ্যতে আশা করি যারা আসবে তারা সুস্থ থাকতে পারবে ইনশাল্লাহ। আর আল্লাহ আমাকে আরো সুস্থ করে দিবেন, এটাই আমি আশা রাখি। আলহামদুলিল্লাহ স্যার, অসংখ্য দর্শক আছেন বা আপনার স্টুডেন্টরা আছে, অসংখ্য মানুষ আছেন যারা হয়তো এই মুহূর্তে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন, বিছানায় বসে বসে হয়তো আপনার এই ভিডিওটা তারা দেখছেন, তাদের জন্য যদি উপদেশমূলক ভাবে কিছু বলতে চান? আমি আশা করি আসলে আমি যে সময়টা লিঙ্গার করেছি এরকম না করে সারের সাথে দেখা করে যদি এরকম কারো কোনো সমস্যা হয়, কোনো পেইন থাকে কোমরে পায়ে কোনো জায়গায় পেইন থাকে, আশা করি সারের কাছে আসলে সারে একটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারও একটা আইডেন্টিফাই করে সেটা কিওর করার জন্য একটা চেষ্টা করবে। আশা করি সবাই না বসে থেকে এখন থেকে এগিয়ে আসা আমার পরামর্শ সবার কাছে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক শুনলেন এতক্ষণ আমাদের এই মানুষ গড়ার কারিগর, হাজারো মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলেছেন, হয়তো এখন অনেকেই সাকসেস আছেন তাদের জীবনে, এরকম অসংখ্য ঘটনা আছে। দেখুন ছোট্ট একটি ঘটনা, হঠাৎ করে একদিন ওনার মাংসপেশিতে পেইন, তারপর কোমরে ব্যথা, ফ্রোজেন শোল্ডার, এবং সার্বক্ষণিক যখন ব্যথা নিয়ে ঘুরতে হয় পৃথিবীর কোনো কিছু আসলে ভালো লাগে না। বাট উনি কখনো থেমে থাকেননি, চেষ্টা করেছেন এবং যখনই খবর পেয়েছেন ছুটে এসেছেন, চিকিৎসা নিয়েছেন, আজকে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভিতরে এরকম যারা আছেন অসুস্থ হয়ে দীর্ঘদিন যাবৎ বিছানায় শয্যাশায়ী আছেন, বা পুরো শরীরে ব্যথা নিয়ে আছেন, বা স্ট্রোকজনিত সমস্যায় যারা আছেন, আমাদের কথা হচ্ছে অন্তত একবার চেষ্টা করুন, আপনারা ঘরে বসে না থেকে একটু বাইরে বেরিয়ে আসুন, চিকিৎসা করুন, সুস্থ হয়ে সুন্দর পৃথিবীটাকে দেখার চেষ্টা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।